আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই জান্নাতে যেতে চাই। আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যে জাহান্নামের আশা করে। আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। প্রিয় ভাই ও বোনেরা, ছয়টি কাজ এমন আছে যদি তা আমরা করতে পারি তাহলে স্বয়ং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বেহেশতের জামিন হইবে। প্রিয় ভাই ও বোনেরা, এর চেয়ে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে? তাহলে আসুন আর দেরি না করে সেই ছয়টি মূল্যবান কাজ সম্পর্কে জেনে নেই। নম্বর এক, তোমরা যখন কথা বলিবে তখন সত্য বলিবে। নম্বর দুই, যখন তোমরা প্রতিশ্রুতি দেবে তাহা পূরণ করিবে, অর্থাৎ প্রতিশ্রুতি ভঙ্গ করিবে না। নম্বর তিন, যখন তোমাদের কাছে আমানত রাখা হয় তাহা আদায় করিবে। নম্বর চার, নিজেদের লজ্জার স্থানকে সর্বদা হেফাজতে রাখিবে। নম্বর পাঁচ, স্বীয় দৃষ্টিকে অবনমিত রাখিবে, অর্থাৎ এমন কোনো জিনিস দেখা যাবে না যা শরীয়ত স্বীকৃত নয়। নম্বর ছয়, আপন হস্তকে বিরত রাখিবে, অর্থাৎ হাত দ্বারা এমন কোনো কাজ করা যাবে না যা শরীয়ত অনুমোদন দেয় না। প্রিয় ভাই ও বোনেরা, এই ছয়টি কাজ যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জান্নাতের জামিন হইবে। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে মতামত জানাবেন। আর আপনি যদি মনে করেন আপনার মতো আপনার অন্য বন্ধুরা এই ভিডিওটি দেখে উপকৃত হোক তাহলে অবশ্যই ভিডিওটি আপনার প্রিয় মানুষের কাছে একটি শেয়ার করবেন।